আগামী 17ই মে বেলুনিয়া বনকোর্স্থিত ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বৈশাখী মেলা। চলবে 21শে মে পর্যন্ত। 5 দিন ব্যাপী বৈশাখী মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, নাচ গান আবৃত্তি, বসে আঁকো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সহ আর অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সরকারি ও বেসরকারি স্টলও। এছাড়াও এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে রাজ্য বহিরাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 5 দিন ব্যাপী বৈশাখী মেলায় অনুষ্ঠানের সূচনা হবে বনকোর ওরিয়েন্টাল ক্লাবের মুক্ত মঞ্চে। বনকোর ওরিয়েন্টাল ক্লাবের প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রথমে আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা, এই সুন্দর অনুষ্ঠানে আমরা যে প্রথম বছর খুব সফলতার সঙ্গে আমরা বৈশাখ মেলা করেছিলাম, এবার আমরা বৈশাখ মেলা দ্বিতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি এবং আমাদের শুভ সূচনা হবে 17ই মে থেকে 21শে মে পর্যন্ত এই মেলা চলবে। এই 5 দিন ব্যাপী আমাদের নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে, সেখানে খেলাধুলা থাকবে, নাচের প্রতিযোগিতা থাকবে, গানের প্রতিযোগিতা থাকবে, আবৃত্তি প্রতিযোগিতা থাকবে, সেই সঙ্গে যেমন খুশি সাজো এবং তবলা লহরা সমস্ত ধরনের প্রতিযোগিতা আমরা রেখেছি। সেছাড়া আমরা 5 দিন ব্যাপী আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে ওরিয়েন্টাল মুক্ত মঞ্চে আমরা নানা ধরনের বিচিত্র অনুষ্ঠান করব। সেখানে থাকবে জাদু, তারপর গাজন নৃত্য, সেই সঙ্গে আরও বাউল সঙ্গীত, ঘরবোলার ডাক, কৌতুক নকশা, এছাড়া নানা ধরনের নাচ গান এবং ভিন্ন আঙ্গিকে যোগ ব্যায়াম এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা রেখেছি। বিলোনিয়াবাসীকে আমরা নতুন একটা জিনিস উপহার দিতে চাই, তাই আমি বিশেষভাবে আহ্বান রাখবো বিলোনিয়াবাসী তথা দক্ষিণ ত্রিপুরার সমস্ত জনসাধারণ যাতে এই 5 দিন এই মেলাকে উপভোগ করে, সেই আমন্ত্রণ জানিয়ে আমার কথা বলার শেষ করছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।